জনবিচ্ছিন্ন সরকারকে রাজপথে মোকাবেলা করছে জনগণ, এমন দাবি বিএনপির। হামলা, নির্যাতন ও নিপীড়ন যত বাড়বে তত সরকার বিরোধী আন্দোলন বেগবান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। ইউনিয়নে গণপদযাত্রার পর আয়োজিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, দেশে অরাজকতা তৈরি করতে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে প্রতিনিয়তই পাল্টা কর্মসূচি দিচ্ছে। উপস্থিত ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশের 18 কোটি মানুষকে সরকার জোর করে এক বাক্য বলাতে পারবে না, তাই রাজপথে গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার পতনের আন্দোলন সফল হবে। ডক্টর খন্দকার মোশাররফ আরও জানান, ইউনিয়ন পর্যায়ের কর্মসূচি সফল হয়েছে, বিএনপি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতোই। এ সময় তিনি অভিযোগ করেন, সরকার ভীত বলেই সরকার বিএনপির নেতাকর্মীদের উপর হামলা ও গ্রেফতার চালাচ্ছে।